দর্শক আপনারা দেখতেছেন বেঙ্গল নিউজ 24 ইউটিউব চ্যানেল। এই মাত্র ত্রিপুরার সবথেকে বড় খবর, মুখ্যমন্ত্রী মানিক সাহার বাড়িতে ত্রিপুরা মাতার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বনমন। আচমকাই মুখ্যমন্ত্রী মানিক সাহার বাড়িতে গমন, প্রদ্যুৎ কিশোরের কেন জাগরে তোলপাড় গোড়া ত্রিপুরা রাজ্য রাজনীতি। সামনেই 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন, আর তার ঠিক প্রাক্কালেই এই ঘটনাকে নিয়ে জোরদার ত্রিপুরা রাজ্য রাজনীতি, যেখানে গত কয়েক মাস ধরেই ত্রিপুরা বিজেপিতে ভাঙন ধরিয়ে চলছেন এই প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। আর তারপরেই হঠাৎ করে পাহাড়ে এবার ত্রিপুরা মাথা ছেড়ে গতকালকেই বিজেপিতে যোগদান করেছিলেন প্রায় 2500 জন কর্মী সমর্থক। আর তারপরেই এবার মুখ্যমন্ত্রী মানিক সাহার বাড়িতে উপস্থিত হলেন ত্রিপুরা মাথার সুপ্রিমো অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। রাজনৈতিক মহলের দাবি, আসন্ন 2023 ভোটের আগেই এবার সরাসরি বিজেপির সঙ্গে জোট করতে চলেছে ত্রিপুরা মাথার দল, এমনটাই মনে করা হচ্ছে বিজেপির তরফেও। কারণ সদ্য সমাপ্ত চার কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির জয়লাভের পর থেকেই ত্রিপুরা বিজেপিতে গোষ্ঠীগন্ডোল দিন দিন বেড়ে চলছে। একই সঙ্গে ত্রিপুরা বিজেপিতে বিধায়ক পদ সেরেছেন সুদীপ রায় বর্মন এবং আশিস শাহ। আর তারপর থেকেই এবার শুরু হয়ে গেল এবার বিজেপির সঙ্গে ত্রিপুরা মাথার জোট। তো দর্শক, এটাই ছিল এই মাত্র সব থেকে বড় খবর। যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এইরকম লেটেস্ট নিউজ সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।